তারপরে হাসপাতালে সে কি দুশ্চিন্তা। অবশেষে স্যান্ডির দেওয়া রক্তে বেঁচে উঠলো আফরিন। কি কি ব্লাড গ্রুপ চাই? বি নেগেটিভ। বি নেগেটিভ? বি নেগেটিভ তা আমার। আমার কিচ্ছু হবে না, আপনি এক্ষুনি আমার রক্ত নিন। তার জন্য যদি আমাকে কোনো বন্ডে সই করতে হয় তাও আমি করে দিচ্ছি, কিন্তু প্লিজ দেরি করবেন না ডক্টর। স্বস্তির নিঃশ্বাস ফেলল কলোনির সব মানুষ, কারণ আফরিন যে শুধু মেহবুবের মেয়ে নয়, সে সব্বার মেয়ে। আর কলোনির সবাই যে মনে মনে আফরিনের ডানায় ভর দিয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখে। স্বপ্ন বলতে মনে পড়ল স্বপ্নের ফেরিওয়ালা পিটারের কথা, চকের শেষ প্রান্তে যে কেকের দোকানটা আছে তার মালকিন মেরি আন্টি। ছোট্ট পিটারকে মেরির হাতে তুলে দিয়েছিলেন চার্চের ফাদার। সেই অসহায় অনাথ ছেলেটাকে পরম মমতায় বড় করে তুলেছে মেরি। বোধহয় সেই জন্যই ডেভিডের অনাথ আশ্রমের বাচ্চাগুলোর এত কাছাকাছি চলে এলো পিটার। গালাগালি করবি না, সবাই একটা একটা করে নিবি, আর বাকি যেটা থাকবে কালকে সকালের জন্য। ডেভিডের মেয়ে সুজান অবশ্য ওকে প্রথমে একদমই পছন্দ করত না, তবে ইদানিং দেখা যাচ্ছে সুজান যেন একটু বেশি করে পিটারের কথা ভাবছে। বলতে পারি, তবে একটা শর্তে। শর্ত? আগে আপনাকে বলতে হবে যে ওরা সবকিছু ছেড়ে ছুড়ে কেন হৃদয়নগর কলোনিতে গিয়ে থাকতে গেল। হৃদয়নগর কলোনির ছেলেদের সাথে আমার টিমের একটা ক্রিকেট ম্যাচ। এর মধ্যেই হৃদয়নগর কলোনির সবাই হঠাৎ একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছিল বিশু নিয়োগীর সঙ্গে। তাহলে আমি তোমাদের 50,000 টাকা প্রাইজ মানি হিসেবে দেব। আমি আমার দোকানটা আপনাকে দিয়ে দেবো। বিশুবাবুর পোশাকগুলো তো একাই হৃদয়নগরকে জিতিয়ে দিল। হঠাৎ রিঙ্গো তার মালিকের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো বলুন তো? আরে বাবা, মাস্তান হলেও তো রিঙ্গোর মধ্যে একটা রোম্যান্টিক মন আছে, আর সেই মনটা সবসময় চায় কলোনির নার্স মৌসুমীর কাছাকাছি আসতে। মৌসুমী যে তাকে ম্যাচটা জিতিয়ে দিতে বলেছিল, রিঙ্গো কি তার কথা ফেলে দিতে পারে? শুনুন,